নতুন রামনগর জিপিতে জিপি সভাপতি গোলাম ওয়াজেদ বড় ভূঁইয়া ওরফে টিঙ্কুর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনলেন স্থানীয়রা। জিপি নতুন রামনগর প্রথম খণ্ড এলাকার জনগণ স্থানীয় এনআরইজিএস রাস্তা নিয়ে জিপি সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। এলাকার বাসিন্দা মণি বড় ভূঁইয়া, জাকির হোসেন প্রমুখ অভিযোগ করে বলেন, পূর্ত সড়ক থেকে শুরু হওয়া গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য প্রায় 6 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু জিপি সভাপতি রাস্তাটিতে 40 থেকে 50 হাজার টাকার কাজ করে কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে তার দ্বারস্থ হলেও তিনি কোনো সদুত্তর দেননি, উল্টো তাদের সাথে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ করেন তারা। তারা আরও জানান, জব কার্ডধারী শ্রমিকরা কাজ করার পর এখন পর্যন্ত কোনো মজুরি পাননি। এছাড়া প্রধানমন্ত্রী আবাসের ঘরের জন্য 10 হাজার টাকা দাবি করেন জিপি সভাপতি গোলাম ওয়াজেদ বড় ভূঁইয়া। এ ব্যাপারে তারা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে জিপি সভাপতি গোলাম ওয়াজেদ বড় ভূঁইয়া টিঙ্কুর বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন। ও তো পঞ্চায়েতরণ গেছিলাম, দেখা 10 হাজার টাকার কথা কয়, এর বাদে নিয়ে যাওয়া গরম দেখা আর। নাম কি তো পঞ্চায়েত? পঞ্চায়েত তো টিঙ্কু পঞ্চায়েত। কোন জিপি? ও তো এক জিপি। নাম কি তার? জিপির নাম কি? জিপির নাম আমরা এখানে ফর্তম বলতে না, ফর্তম বলতে না। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।